আমার এই যে দিন ছেক, এই যে দেখেন আমার যে দিন ছেক, হ্যাঁ আমার চাষের দিন ছেক, তো সেক্সুয়াল সমস্যাটা আজকে ঘরে 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 হইতেছে। শতকরা 99% লোক সেক্সুয়াল সমস্যায় ভোগে। আমার এখানে যত লোক আসে এটার উপরে নির্ভর করে কিন্তু আমি এই কথাগুলো বলছি। আর যে কেউ আমার ভিডিও দেখবেন আপনারা প্রত্যেকে, যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি 100% সুস্থ সবল ব্যক্তি। হ্যাঁ, এটা টাইমলি সমস্যা, কারণ হস্তমৈথুন করতে করতে তারা একেবারে নিঃশেষ হয়ে গেছে। হ্যাঁ, টাইম পাচ্ছে না। স্বামী স্ত্রী দেখা যায় যে আসে কেন, স্বামী স্ত্রী বিয়ে শাদী হয় কেন, কিছু প্রাকৃতিক নিয়ম আছে। এখন যদি সহবাসে তারা অশান্তি ভোগ করে তাহলে কিন্তু সংসার টিকে না, পরকীয়ার দিকে ঝুঁকে। কিন্তু পরকীয়ার প্রেম করেও কিন্তু তারা শান্তিতে নাই, কারণ তারা যাচ্ছে সদরুদ্দিনের কাছে, সদরুদ্দিন দেখে যে তার চেয়ে, তার স্বামীর চেয়েও বেশি দুর্বল, যাচ্ছে বদরুদ্দিনের কাছে, বদরুদ্দিন কিন্তু আরও দুর্বল। হ্যাঁ, লাস্টে ফিরেছিরা অশান্তি সৃষ্টি হয়ে সংসারটা নষ্ট হয়ে যায়। তা আপনারা সংসারটা নষ্ট না করে আপনারা বেজোশ ট্রিটমেন্ট করেন, হ্যাঁ বেজোশ ঔষধ খান, হ্যাঁ দেখবেন যে আপনারা সুস্থ হয়ে গেছেন। গাছে আপনাকে পুরনো যে হারানো শক্তিটা ফিরে এনে দেবে আমার এই জিনসেংটা। তাহলে এই যে বলছিলেন যে গোপন সমস্যা যে সমাধানটা, হ্যাঁ তো এই সমাধান কল্পে কি কি ভেষজ আপনার কাছে আছে বা কি কি প্রক্রিয়া মাধ্যমে আপনি এই চিকিৎসাটা নিয়ে থাকেন? আমি ভেষজের জন্য দেই, যদি কেউ তাজা মূল নিতে চায় আমি তাজা মূলটা দেই। তবে তাজা মূলটার চেয়ে আমি মনে করি যে ড্রাই করে যে আমরা এই যে পাউডারটা তৈরি করছি, এই যে সাদাটা, হ্যাঁ এই সাদা সাদায় যে মূল দিয়ে আমরা এই সাদা পাউডারটা তৈরি করছি, হ্যাঁ এইগুলো একটা লাল লাল জিনসেং দিয়ে, এই যে লাল, হ্যাঁ লাল জিনসেং দিয়ে আমরা এই লাল পাউডারটা তৈরি করি, হ্যাঁ এগুলো লালটা। এর সঙ্গে আমি দিই একটা হালুয়া, হালুয়াটা প্রায় 50টা সেক্সুয়াল আইটেম দিয়ে, মধু ঘি কালোজিরা তেল দিয়ে আমি এই হালুয়াটা তৈরি করি। কেউ ভেজাল প্রমাণে 1,00,000 টাকা পুরস্কার দেবো আমি, কেউ যদি বলতে পারে যে এর মধ্যে ভেজাল আছে। এছাড়া আমরা এই যে পঞ্চভূত বড়ি তৈরি করছি, হ্যাঁ এটা এটা টাইমটাকে দীর্ঘায়িত করে। আপনি যেখানে 1 মিনিট টাইম পাচ্ছেন, 30 সেকেন্ড টাইম পাচ্ছেন, কিংবা ইচ্ছা শক্তি এই নাই, সেখানে আপনি সর্বোচ্চ 20 মিনিট সময় পাবেন এখানে এই বড়িটা সেবনে। আর এটা হলো স্থায়ী সমাধান। দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদের সুবিধার্থে আমি আরেকটু এই বিষয়টাকে আরেকটু সামনে আনতে চাচ্ছিলাম। আসলে একজন রোগী যখন এই মেডিসিনগুলো সেবন করতেছে তখন আসলে কতক্ষণ বা কতদিনের ভিতরে এই রেজাল্টটা পাচ্ছে? এবং এগুলো তো আমি যতদূর জানি মোটামুটি 1 মাসের একটা কোর্স হিসেবে দেওয়া হয়, তো মোটামুটি কতদিনের ভিতরে একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারবে? এটা 3 দিন সময় লাগে, তার পুরো মনোবল ফেরত পাইতে 3 দিন সর্বোচ্চ। আমি জানি এর আগেই ভালো হয়েছে, এবং এটা যদি 1 মাস নিয়মিত খায়, একটু গ্যাপ দিয়ে আবার একটু খাইল, হ্যাঁ কারণ আমরা ক্ষয়ের এই যে করতেছে, যারা এই সমস্যা ভুগতেছেন ক্ষয়টা কিন্তু দীর্ঘদিনের। ওনারা যদি মনে করে যে একদিনেই শেষ হয়ে যাবে সেটা ভুল, এটা ধীরে ধীরে খাবে, ধীরে ধীরে ভালো হবে। হ্যাঁ কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে এর যে প্রতিক্রিয়াটা সে পাইতে থাকবে, কারণ সেক্সুয়াল আইটেমগুলো এমনভাবে, কালোজিরা তেল মধু ঘি, এটা আসলে মানুষের শরীরে তৎক্ষণাৎ কাজ শুরু করে দেয়। হ্যাঁ আমাদের নবীজি কি বলছেন, কালোজিরা তেল মধু মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। তাইলে ওনাদের মতো মহামনীষী পৃথিবীতে আর দ্বিতীয়বার আসবে না, এবং কেউ ওনার সমকক্ষও না, হইতে পারে নাই। তাইলে ওনার কথা ফলো করতে হবে আমাদের মুসলিম হিসাবে,